করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াবার বছর ছিল 2021। আমদানি রপ্তানি কিংবা বিনিয়োগের মতো অর্থনীতির নানা সূচকে তার ইঙ্গিত স্পষ্ট। তবে জ্বালানি তেল আর নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় বছর জুড়েই হিমশিম খেয়েছে সাধারণ মানুষ ব্যক্তিজীবনের অর্থনীতির হিসেব মেলাতে। সৌরভ রহমানের রিপোর্ট। আশা দেখিয়েছিল বছরের প্রথম সূর্যটাই, করোনা কাটিয়ে চলতে শুরু করেছিল অর্থনীতি। এর মাঝে মার্চ থেকে আসে দ্বিতীয় ধাক্কা, আবারও লকডাউন। তবে এবার পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলে উৎপাদন। ফলাফল, বছরের প্রথম 11 মাসে রপ্তানি আয়ে 29% প্রবৃদ্ধি। রপ্তানির এই সুবাতাস লাগে সার্বিক বিনিয়োগও। ব্যাংক থেকে উদ্যোক্তাদের ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে শতকরা 9% আগের বছরের চেয়ে। 2021-এ আমাদের প্রাইভেট সেক্টরের বিনিয়োগ অনেক অনেক বেশি, বিশেষ করে টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরে। প্রত্যেকটা স্পিনিং মিল, যারা গত 2 বছর ব্যবসা করতে পারে না, এই বছর প্রচুর প্রফিট করেছে। তারা 30% প্রফিট করেছে। এই প্রফিটের ধারা কিন্তু এখনও অব্যাহত আছে, আমার বিশ্বাস, যার কারণে প্রচুর স্পিনিং সেক্টরে এবং টেক্সটাইল সেক্টরে বিনিয়োগ হচ্ছে। বড় ব্যবসার এই গতি চাহিদা বাড়ায় আমদানিতেও। প্রথম 10 মাসে শিল্পের কাঁচামাল থেকে শুরু করে মধ্যবর্তী পণ্য সব কিছুরই আমদানি বেড়েছে করে 7% হারে, যা চাপ বাড়িয়েছে বৈদেশিক মুদ্রার যোগানে। খোলা বাজারে $1 দাম পৌঁছায় $90। এর মাঝেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় $46 বিলিয়ন। আয়ের 16% প্রবৃদ্ধি দেখিয়েছে রাজস্ব বিভাগও বছরের শেষ 6 মাসে, যদিও তা লক্ষ্যের থেকে বেশ কম। কেননা ছোট বা মাঝারি উদ্যোগগুলো এখনও ফিরে পায়নি কোভিডে হারানো ব্যবসা। কুটির শিল্প, মাইক্রো এন্টারপ্রাইজেস, তাদের জন্য যেই প্যাকেজগুলি দেওয়া হয়েছে এগুলি বাস্তবায়ন অনেক সময় লেগেছে এবং এখন পর্যন্ত 50% 60%-এর বেশি বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। কাজে সেদিক থেকে মানে সদিচ্ছা থাকা সত্ত্বেও আমরা ফলাফলটা পাইনি ওই পর্যায়ে। 2021 সালের দ্বিতীয় ভাগে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে বেড়ে যায় এর দাম, যা সমন্বয় করতে দেশে কেরোসিন আর ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে দেয় সরকার। এর বাইরে নিত্যপণ্যের দর ছিল লাগামের বাইরে, কখনো তা পেঁয়াজের বাজারে, কখনো বা চালে। সরকারি সংস্থা টিসিবির হিসেবে অন্তত 40টি নিত্যপণ্যের দর বেড়েছে দেশে 2021 সালে। আপনার সব পণ্যের দাম বেড়ে যাচ্ছে, মানুষ বা এখন ভোগ ব্যয় কমাচ্ছে। এতে ভোগ ব্যয় কমানো মানেই হচ্ছে তার যা দরকার সেসব পণ্য সেসব সবার সে কিনছে না, এবং এটা না কিনার কারণে সে যেমন বঞ্চিত হচ্ছে, তার জীবনযাত্রার মান নেমে যাচ্ছে, অন্যদিকে সরকারের আয় কমে যাচ্ছে, ট্যাক্স ভ্যাট কমে যাচ্ছে। সুতরাং দুই দিক দিয়ে আমরা এখন ভীষণ রকমের সংকট আছে। নিত্যপণ্যের মতো অস্থিরতা ছিল পুঁজিবাজারেও। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক এ যাবৎকালের সর্বোচ্চ পয়েন্ট স্পর্শ করেছে 2021-এ, আবার পতনও দেখেছে টানা। এই অনিশ্চয়তা থাকছে নতুন বছরেও, তবে শুধু পুঁজিবাজার নয়, পুরো অর্থনীতিতেই। কেননা 2022-এর সব কিছুই নির্ভর করছে করোনার নতুন ধরন অমিক্রনের গতি প্রকৃতির উপরে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।